জাতীয় বিশ্ববিদ্যালয় 2021-2022 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখাবো। ডিগ্রি ভর্তির ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, আপনি সেখানে ক্লিক করেন। সেক্ষেত্রে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, ওপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিগ্রি পাস, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে এমন একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন, এখানে মোট 5টি স্টেপ রয়েছে। এই 5টি স্টেপ আপনি সম্পন্ন করলে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। প্রথমত যে তথ্যগুলো আপনাকে দিতে হবে সেটি হলো আপনার এসএসসি তথ্যগুলো এখানে দিবেন, এবং এইচএসসির যেমন এখানে রোল নাম্বার, রেজিস্টার নাম্বার, বোর্ড পাসিং এর, একইভাবে আপনার এসএসসি এবং এইচএসসিটি এখানে দিয়ে দিবেন সঠিকভাবে। সঠিকভাবে তথ্য দেওয়া হলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে যদি আপনার সকল তথ্য ঠিক থাকে সেক্ষেত্রে আপনি নিচে যে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ এবং জেন্ডারটি এখানে দেখতে পাবেন। যদি জেন্ডারটি এখানে ভুল আসে সেক্ষেত্রে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনি সেটি পরিবর্তন করে নিতে পারবেন। যদি সম্পূর্ণ তথ্য এখানে সঠিক থাকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি এখানে স্টেপ 3-তে চলে আসবেন। এখানে এখন আপনাকে আপনার কলেজটি এবং সাবজেক্টটি আপনাকে সিলেক্ট করতে হবে, তো আপনি যেই কলেজে আবেদনটি করবেন সেই কলেজটি এখানে সিলেক্ট করে দেবেন। কলেজ সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে এই যে কোর্সের নামগুলো দেখতে পাবেন, ডিগ্রিতে কিন্তু কোর্স রয়েছে বিএ, বিবিএস, বিএসএস, বিএসসি ইত্যাদি, এমন আরও অনেক কয়েকটা কোর্স রয়েছে। সেটি নিয়ে পূর্বে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে কোন কোর্সে কোন কোন বিষয়গুলো রয়েছে। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নেবেন, তো উপরে আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তো এখান থেকে আপনি যে কোর্সে আবেদনটি করতে চাচ্ছেন সেই কোর্সটি আপনি আপনার মতো করে এখানে পছন্দ করে দেবেন, এবং এখানে যে কোর্সটি আসবে সেটি হলো আপনার যোগ্যতা অনুযায়ী কোর্সগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। সেই কোর্সগুলোতে আপনি শুধু এখানে আবেদনটি করতে পারবেন, তো আপনি এখানে সেটি আপনার মতো করে এখানে সাজিয়ে দেবেন। সঠিকভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন। তারপরে 4 নম্বর স্টেপে রয়েছে কোঠা, যদি আপনার কোনো কোঠা থেকে ইয়েস করে কোঠাগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো কোঠা না থাকে আপনার সেক্ষেত্রে নো করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনি স্টেপ 5-এ চলে আসবেন, এটি হলো সর্বশেষ স্টেপ। এখানে আপনার ছবিটি আপনাকে আপলোড করতে হবে, তো আপনি যখন এটি অনলাইনে আবেদনটি করবেন আবেদনটি করার পূর্বে আপনি ছবিটি আগে থেকে সার্চ করে নেবেন। ছবিটির মাপটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হাইটে লাগবে 150 পিক্সেল এবং ওয়েস্টে লাগবে 120 পিক্সেল, এবং ইমেজের ফরম্যাট হতে হবে জেপিজি, এবং ফাইলের সাইজ আপনার ম্যাক্সিমাম 50 কিলোবাইট হতে হবে। চাইলে আপনি অনলাইনেও আপনার ফটোটি এডিট করতে পারেন, যেখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন, এখানে ক্লিক করে আপনি আপনার ফটোটি আপলোড করে সেখান থেকে আপনি সেটি সাইজ করে নিতে পারেন। এখানে এখন আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, মোবাইল নাম্বারটি অনেকটা সতর্কতার সাথে এখানে পূরণ করবেন। পূরণ করার পর 1 থেকে 2 বার ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। 5 নম্বর স্টেপটি সঠিকভাবে পূরণ করা আপনার হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিভিউ অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি 1 থেকে 5 নম্বর স্টেপে যেগুলো আপনি পূরণ করেছেন সম্পূর্ণটি এখানে আপনি দেখতে পাবেন। সম্পূর্ণ তথ্যটি ভালো করে দেখে নেবেন, আপনি আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ভালো করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। যদি সম্পূর্ণ তথ্য আপনার ঠিক থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভড ইয়োর অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার অনলাইন আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনি এখানে আপনার অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বারটি দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এখানে ক্লিক করে আবেদনের যে কপিটি রয়েছে সেটি আপনি ডাউনলোড করে নেবেন, এবং এই আবেদনের কপিটি আপনি যে কলেজে আবেদনটি করেছেন সেই কলেজে আপনাকে জমা দিতে হবে, এবং এর সাথে আপনি 250 টাকা কিন্তু কলেজে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি যে কলেজে আবেদনটি করেছেন সেই কলেজের নোটিশটি আপনি সংগ্রহ করবেন যে টাকাটি কীভাবে জমা নিচ্ছে। যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটি জমা নেয় সেক্ষেত্রে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে দেবেন, এবং এর সাথে আর কোনো কাগজপত্র লাগে সেটি আপনি যেই কলেজে আবেদনটি করেছেন সেই কলেজের নোটিশ থেকে আপনি সেটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।